আর যেটা বলবো সত্যি কথা বলতে, যেটা সেটা হচ্ছে আমি আর পারছি না, মানে 3 দিন ধরে। তো আজকেই হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে, মানে এই কদিন বেশ ভালো করে আর কি কাটালাম, খেয়ে দেয়ে কাজের কোনো বালাই নেই, গল্প করে এদিক সেদিক করে মি করে। কিন্তু আর আজকে থেকে আর সেই জিনিসটা আর হবে না। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, আসার সময়ও যেই জামাটা পরেছিলাম, যাওয়ার সময় সেই জামাটা পরে যাচ্ছি। কিন্তু কারণ আমি অত মানে জামা আনিনি, কারণ আমার বোন আছে, তার জন্য জামা আনার কোনো দরকারই পড়ে না। তো যাই হোক, একদমই ভালো লাগছে না, মনটা পুরো খারাপ। আর আমার গোলে রিশু এখন মনে হচ্ছে যাওয়ার সময় যে ওকে একটু ঠিকঠাকভাবে আদরও করতে পারলাম না, এরকম মানে এরকম আসলে কিন্তু এরকম না, কিন্তু এরকমটা মনে হয় যাওয়ার সময়। আর ওই যে ওইখানে পুজো হয়েছিল, তো এইসব মানে ছেড়ে যেতে না সত্যিই খুব খারাপ লাগছে। তোমরাই মানে ভাবো যে মানে বাড়ি এসে তারপরে ঘুরে টুরে যাওয়ার দিন প্রথম দিন একটু খারাপ লাগে, সেটা আমিও জানি যে বাড়িতে গিয়ে আবার কাজকর্ম করলে সে আগের ফর্মে ফিরে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, তবুও একটু মন খারাপ তো থেকেই যায়। তো যাই হোক, আমাদের সাথে এসেছে হচ্ছে আমার বান্ধবী সুস্মিতা। তো এখানে এবার সেই শাড়ি নেওয়ার কথা ছিল, সেদিন তো নিতে পারিনি, ডিফেক্ট ছিল বলে। তো সেম প্রবলেমগুলো আজকেও হয়েছে, মানে উনি অনেকটা কালার এনেছিল, অনেকগুলো শাড়ি এনেছিল, কিন্তু সেম প্রবলেমগুলো আজকে সব শাড়িতেই সুতো তোলা ছিল আর কালার লাগানো ছিল। তারপরে দীপঙ্কর আর সুস্মিতা মানে আমার বান্ধবী দুজনে মিলেই বলল যে তোদের বাতকুল্লা থেকেই নিয়ে নিস চল। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ওখান থেকেই নেব। তো চলো, তো তোমাদের এখনও আমি আমার ভিডিওতে ওয়েলকামই জানাইনি। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে একটু মন খারাপ তো থাকবেই, তো ওইসব কথা বাদ দাও। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের নাজিরপুর বাস স্ট্যান্ড, যেহেতু আমাদের নাজিরপুর বাস স্ট্যান্ড না, আমাদের হচ্ছে কানাইখালি বাস স্ট্যান্ড। তো আমি শাড়ি নেবো বলে নাজিরপুর এসেছিলাম, তো নাজিরপুর থেকে বাসে উঠছি। আর এখন আমি এসেছি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে, কারণ আমাদের বাস মানে বন্ধ হয়ে গেছে, রাত 7টা অবধি থাকে। তো 7টা বাস আর এখন নেই, এখন আমার হচ্ছে আমরা ট্রেনে যাব। আর আমার যে কি অবস্থা পুরো মুখ চোখ দেখে বুঝতেই পারছো, একদম যা তা অবস্থা, মানে এখন আমার বাথরুম চাপছে না, পটি চাপছে না, আমার বমি পাচ্ছে, আমি নিজেও জানি না আমার কি কিরকম মানে অবস্থাটা হচ্ছে। তো যাই হোক, এখানে ট্রেন তো এসে দাঁড়িয়েই ছিল, তো ট্রেনে একটু বসার জায়গা পেয়েছি, এবং এমনকি মানে বাসে আসার সময় আমি বসে বসে এসেছি, মানে তবুও এত মানে বাড়ি থেকে একটু মানে গ্যাস গ্যাস মতো হয়ে গেছিলো, এত শরীরটা খারাপ লাগছে, মানে মনে হচ্ছে এখন আমি বাড়ি গিয়ে শুতে পারলে বাঁচি। এখন মানে একদম মানে যেমন আর শরীরের কন্ডিশন, মনে হচ্ছে এখন যদি আমাকে 10 লাখ টাকা দিয়ে কেউ একটা হারও বানিয়ে দেয় তাও মনে হয় আমি পছন্দ করবো না। মানে এখন শরীরের যা কন্ডিশন, একদম কিচ্ছু ভালো লাগছে না, ভালো কথাও ভালো লাগছে না, খারাপ কথাও ভালো লাগছে না। তো এখন তো ট্রেন থেকে নেমে আমাদের বাতকুল্লা থেকে টোটো ধরে যাব হচ্ছে বাড়ি। দীপঙ্কর কিন্তু এমনিতেই আমার ভিডিও করে দেয় না, কিন্তু দেখো এখন ওর বাড়ির কাছে চলে এসেছি না, তার জন্য হচ্ছে ওর মনে খুশি, তার জন্য ও আবার ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমার হচ্ছে যাই তাই অবস্থা। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। তো এখন বাড়ি চলে এসেছি আর অবস্থা দেখে বুঝতেই পারছো। আর এখন বাজে হচ্ছে 8টা 18, অনেক ও ফোন দেখলেই ও বক বক করে, আমার কিছু করার নেই, ও নিজে থেকেই বক বক করে। আর তো ও তো কোথাও গেলে আসতেই চায় না, তো ওকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে যে পিসি বাড়ি যাবো বলে। তো চলো, ভীষণ কষ্ট হয়ে গেছে, আর শীতের রাত বলে মনে হচ্ছে অনেকটা রাত, কিন্তু বাজে এখন 8টা 18। এটা যদি গরমের রাত হতো তো একদম সন্ধ্যার পরে পরেই চলে আসতাম, তো যেহেতু শীতের রাত অনেকটা রাত হয়ে গেছে, আর আমার শরীরে আর সাথ দিচ্ছে না সত্যি, এরকম আমি কোনোদিনও বলি না, তবে আজকে বলছি, জানি না আমার শরীরের ভিতর কি হচ্ছে। আর ও কিনে নিয়ে এসেছে মোমো, তো দেখলেই আমার বমি চলে আসছে, ও এখন মোমো খাবে। তো আমরা আগে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই, হাত পা ধুয়ে তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো এই দেখো বিছানায় মানে হচ্ছে এখন শুয়ে পড়বো, কিছু খাবো না, তার কারণ হচ্ছে ভীষণ গা টা গোলাচ্ছিল, আর এখন একটু কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু খিদে পেয়েছে। এমনিতেই সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, তারপরে দুপুরবেলা আসার সময় কিছু খাইনি, আর এখনো কিছু খাবো না, দীক্ষাকে খাইয়েছি, এখন হচ্ছে শুয়ে পড়বো। আর এসে ভীষণ একটু খাটনি হয়ে গেছে, তার কারণ কি জামা কাপড় গুলো সব জামা কাপড় বিছানা কাঁথা গুলো সব এখানে মানে ঢিপ মারা ছিল, মানে তাও আমার শাশুড়ি হচ্ছে কালকে ভাস টাস করে উনি আবার ভালো করে রেখেছে, তবু আবার আমরা সব একটা একটা করে সব নিচে ফেলে ঝেড়ে তারপরে আবার মানে আর কি আবার বিছানা কাঁথা ঠিক করে পেতেছি। তো চলো শুয়ে পড়ছি, এখন আর একটু কথা বলতে ইচ্ছা করছে না, দেখা হবে আবার এই ব্লগের সাথে কালকে সকালে, কন্টিনিউ করবো। তো চলো দেখতে থাকো।
তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ব্লগটা যেহেতু কালকে থেকে আমি কন্টিনিউ করছি, তো দেখো এসেই প্রচুর জামা কাপড় কেচেছিলাম, যেগুলো হচ্ছে আমি যেদিন এসেছি তার পরের দিন, তার পরের দিনের সকাল এটা। তো তারপরের দিন তো জামা কাপড় কেচেছিলাম, কেচে হচ্ছে কিচ্ছুই শোকায়নি, তো সেইগুলো আজকে সকালে আবার মেলে দিচ্ছি। তো চলো জামা কাপড় মেলে, এদিকে আবার হচ্ছে রান্না বান্না আছে। যাই হোক, মানে এক জায়গায় বেড়াতে যাওয়া মানে ঝামেলা, কিন্তু বাবার বাড়িতে যাওয়ার সময় একদমই ঝামেলা মনে হয় না, মনে হয় যে অন্যরকম ফিলিংস হয়। যারা বাবার বাড়ি যাও তারা জানো। তো যাই হোক, তো চলো দেখতে থাকো পরে আর কি কি করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। জানি আজকে ব্লগটা কেমন কেমন যেন হয়েছে, অনেক ছোটও হয়েছে আর কোনো আগা মাথা কিছু নেই। দীক্ষা যাচ্ছি ওই দীক্ষার হচ্ছে খিচুড়ির স্কুলে, কারণ স্কুলটা এরকম নাইটিপুরে যাচ্ছি, নাইটিপুরে সাধারণত কোথাও যাই না, নাইটিপুরে যাচ্ছি। তার কারণ হচ্ছে দীক্ষার স্কুলটাই পাশেই আমাদের, পুকুরটার ওই পাড়েই, মানে আমাদের পাড়াই, দুটো তিনটে বাড়ির পর। তো এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, এই ওই যে ওইদিকে কোন দিকে আর চলে যাচ্ছে ওইদিকে, তো তার জন্য হচ্ছে যাচ্ছি। আরে দেখো রিক্সা, দেখো ওরকম করে না, হাতে নাও। তো চলো যাই বাড়ি, এসে আবার দেখা করবে তোমাদের সাথে। তো তোমাদের সাথে দেখা হয়েছিল সেই রিক্সাকে নিয়ে, স্কুলে যাচ্ছিলাম, স্কুলে যেতে যেতে তারপরে বাড়িতে এসেছি, আরও অনেক কিছু করেছি, খাওয়া দাওয়া করেছি, যাই হোক মানে যা যা থাকে সব কিছুই করেছি। এখন রাত হয়ে গেছে, এখন হচ্ছে শোবো, মানে বিছানা কাঁথা দেখতেই পাচ্ছ কেমন, তো ঠিকঠাক করব। আর যেটা বলবো, সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে আমি আর পারছি না, মানে তিন দিন ধরে এই একটাই ব্লগ টেনে নিয়ে বেড়াচ্ছি, 3 থেকে 4 দিন হয়ে গেল এই ব্লগটা টেনে নিয়ে বেড়াচ্ছি। তো কীভাবে এডিট করব, কী দিয়ে কী করব, মানে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি আজকে তোমরা ব্লগটা দেখলে, আর কালকে আমি ব্লগ দিইনি কোনো, কারণ এক জায়গা থেকে এক জায়গায় এসে না মানে ঠিক ভালো লাগছে না, তোমরাই বুঝতে পারো যে মানে বাবার বাড়ি থেকে আসলে তারপরের দিন মানে অবস্থাটা কেমন হয় তার জন্য। তো যাই হোক, আজকে তো দেখলে কালকে থেকে আবার নতুন ব্লগ পেয়ে যাবে ঠিক সময় মতো। তো আজকে আমার ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা। আর